আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 ও 2024 দ্বিতীয় ধাপের পরীক্ষার্থীদের জন্য কিন্তু জরুরি একটা নোটিশ প্রকাশ করেছে প্রাইমারি শিক্ষা অধিদপ্তর কিছুক্ষণ আগে। তো এই ভিডিওতে কিন্তু আমি আজকে আপনাদেরকে সেই নোটিশটা পড়ে শোনাবো। প্রাইমারি শিক্ষা অধিদপ্তর হঠাৎ করে এখন কি নোটিশ দিয়েছে আপনাদেরকে দ্বিতীয় দবের পরীক্ষার্থীদেরকে, অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর আমি নোটিশটা আপনাদের সামনে সুন্দরভাবে পর্যালোচনা করব। তো চলুন আমি বেশি কথা বলবো না, আমি ভিডিওটা শুরু করতেছি। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো সবাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু নোটিশ অপশনে চলে আসলাম। এখান থেকে নোটিশ অপশনে আসার পরে আমি দেখলাম যে এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সতর্কীকরণ বিজ্ঞপ্তি নামক একটা নোটিশ দেওয়া আছে। এটা এখান থেকে আমি এখন ওপেন করব বন্ধুরা। তো ওপেন করে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে মূলত আপনাদের উদ্দেশ্যে এখানে কী কী বলা হয়েছে। তো যারা দ্বিতীয় ধাপের পরীক্ষা দিবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই নিয়মগুলো বা এই টপিকগুলো অবশ্যই আপনাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে, এবং এখান থেকে দেখতে হবে আপনাদেরকে যে আপনাদের উদ্দেশ্যে মূলত কি বলা হয়েছে। দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সতর্কীকরণ বিজ্ঞপ্তি। তো এখানে কি মূলত কি বলা হয়েছে সেটাই যদি আমি শোনাই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ 2023-এর দ্বিতীয় গ্রুপের রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ আওতাধীন জেলা লিখিত পরীক্ষা আগামী 2 ফেব্রুয়ারি 2024 তারিখ রোজ শুক্রবার সকাল 10 ঘটিকে হতে 11 ঘটিকে পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রমের নিয়োগ বিধি বিধান অনুসরণ পূর্বক সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হয়। প্রার্থীদের রোল নম্বর, আসন বিন্যাস, প্রবেশপত্র প্রেরণ ও মুদ্রণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুত সহ যাবতীয় কাজ সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা হয়। এছাড়া জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপের সুযোগ নাই। এমতো অবস্থায় দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে প্রলুব্ধ হয়ে কোনো প্রকার অর্থ লেনদেন না করা এবং ডিজিটাল পদ্ধতিতে কোনো প্রকার অসাধু উপায় অবলম্বনের জন্য কোনো দালাল চক্রের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা সহ অনুরোধ করা হলো। প্রথম ধাপে দালালদের সাথে কন্ট্যাক্ট হয়েছিল, দেন আপনাদের উত্তরপত্র আগেই দিয়ে দিয়েছিল, তারপর হচ্ছে হলের ভিতরে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলে অ্যান্সারপত্র নাকি দেওয়া হয়েছিল, এবার সম্পূর্ণ নিষিদ্ধ। এবার পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থাও থাকছে পরীক্ষার হলের আশেপাশে, যদি এদিক সেদিক কিছু দেখে সরাসরি কিন্তু তাকে অ্যারেস্ট করা হবে বা গ্রেফতার করা হবে। অবশ্যই আপনারা অপরিচিত কারোর সাথে অর্থ লেনদেন করবেন না, যে আপনি আমার কাছে এত টাকা দেন অত টাকা দেন আমি আপনাকে চাকরি পাইয়ে দেব, এগুলো সম্পূর্ণ ভুয়া তথ্য, আপনার টাকা মেরে দিয়ে কিন্তু চলে যাবে। অর্থ লেনদেন বা অন্য কোনো অনৈতিক উপায়ে প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগ পাবার পর কোনো সুযোগ নেই। এরপরও যদি আপনি বাইবা থেকে আটকায় যান তাইলে কিন্তু সব শেষ, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। কেউ অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করা অথবা থানা বা গোয়েন্দা সংস্থাকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। তো বুঝতে পারছেন তো এখানে মূলত কি বলা হয়েছে, প্রথম ধাপের পরীক্ষায় অসংখ্য শিক্ষার্থী টাকা লেনদেন করে ঠকেছে, তো ঠকেছে উল্টা জেলেও গেছে। তো এরকম ঠকা যাতে না ঠকেন আপনারা, এই জন্য কিন্তু আপনাদেরকে আগেই নোটিশটা দিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। যদি আপনার মেধা থাকে তাইলে আপনি চান্স পাবেন, মেধা না থাকলে চান্স পাবেন না। বাস্তবতাকে মেনে নেবেন, অসুধ উপায় অবলম্বন করবেন না। তো এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তীতে যে কোনো আপডেট সবার আগে ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।